ভালো আছে সবাই? চলো আজকে আমরা শুরু করব গত চ্যাপ্টারে যেখানে আলোচনা হচ্ছিল আমাদের চিহ্ন, সংকেত ও যোজ্যতা। যোজ্যতা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে, তোমরা জেনে গেছো যে যোজ্যতাকে কিভাবে ব্যবহার করে বিভিন্ন যোগের সংকেত লেখা হয়। আজ ওখান থেকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব। একাধিক যোজ্যতা আছে কিছু কিছু মৌলের, তাও তোমরা জেনেছো তাই তো? তাহলে আজকে লিখব একটা সমস্যা, একাধিক যোজ্যতা বিশিষ্ট কোনো মৌলের যোজ্যতাগুলি উল্লেখ করে যৌগ গঠন করো। ব্যারিকেডে লিখা আছে যৌগগুলির নাম ও সংকেত লিখবে। যৌগগুলির নাম ও সংকেত লিখবে। এই সমস্যাটা লিখে নাও খাতাতে। কি বলছে? একাধিক যোজ্যতা বিশিষ্ট কোনো মৌলের যোজ্যতাগুলি ব্যবহার করে, যোজ্যতাগুলি উল্লেখ করে যৌগ গঠন করো। আর লিখা আছে যৌগগুলির নাম ও সংকেত লিখবে, মানে যে যৌগগুলো গঠন করছো সেই যৌগগুলোর নাম ও সংকেত লিখতে হবে। তাহলে আমরা শুরু করি, এটা পারবে? গত ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল বেশ কয়েকটি মৌল নিয়ে যাদের একাধিক যোজ্যতা আছে। তো সবচেয়ে বেশি যোজ্যতা কার পেয়েছিলাম? সেই মৌলটি নিয়েই তার যৌগগুলো আজকে আলোচনা করব। কোন মৌলটির যোজ্যতা বেশি ছিল? নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেনের যোজ্যতা ছিল, কত কত? নাইট্রোজেন এই মৌলটির যোজ্যতা আমরা পেয়েছিলাম 1, 2, 3, 4 ও 5, তাই তো? এরকম, তাহলে এই যোজ্যতাগুলোকে ব্যবহার করে তাহলে এখানে পাঁচটি যৌগের নাম লিখতে হবে এবং সেই যৌগগুলোর সংকেতটাও লিখে দিতে হবে। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা 1। এই 1 যোজ্যতাটা কোন যৌগের মধ্যে আছে সেটা দিয়ে শুরু করব। তারপরে লিখব নাইট্রোজেনের যোজ্যতা 2 দিয়ে কোন যৌগ হবে সেই যৌগগুলোর নাম লিখব, আর কি করব তার যৌগগুলোর সংকেত লিখতে হবে। তাহলে প্রথমেই আসি, নাইট্রোজেনের যোজ্যতা 1, সেই যৌগটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড। নাইট্রোজেনের যোজ্যতা এখানে আছে 1, সংকেতটাও লিখতে বলেছে N2O। তাহলে এখানেই বুঝতে পারছ যে নাইট্রোজেনের যোজ্যতা এখানে কত? 1। এখানে লিখে দেবে যোজ্যতা, এখানে নাইট্রোজেনের যোজ্যতা 1। যৌগটার কী নাম? নাইট্রাস অক্সাইড। নাইট্রোজেনের যোজ্যতা 1। 2 নম্বরে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এর সংকেতটা N2O2। তাহলে এখানে বুঝতে পারছো যে নাইট্রোজেনের যোজ্যতা 2, কিন্তু এটাকে যেহেতু দুটোরই 2-2 আছে এটাকে লেখা হয় NO, নাইট্রিক অক্সাইড। তাহলে এখানে যোজ্যতা কত? নাইট্রোজেনের যোজ্যতা এখানে হচ্ছে 2।
এটাকে নাইট্রোজেন মনোঅক্সাইডও বলা হয়। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা দুই কোথায় আছে? নাইট্রিক অক্সাইড, সংকেতটা লিখে নেবে, নাইট্রিক অক্সাইড এর মধ্যে নাইট্রোজেনের যোজ্যতা কত ব্যবহৃত হয়েছে? দুই। এরপর নাইট্রোজেনের যোজ্যতা তিনকে ব্যবহার করে কি যৌগ হবে বলো তো? নাইট্রোজেনের যোজ্যতা তিন ব্যবহার করে একটি যৌগের আমরা নাম লিখব, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, এই যে যৌগটা এর মধ্যে নাইট্রোজেনের যোজ্যতা ব্যবহৃত হয়েছে তিন, তাহলে এর সংকেতটা কী লিখবে এটা তোমরাই পারবে। এখানে নাইট্রোজেনের যোজ্যতা তিন ব্যবহৃত হয়েছে, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, সংকেত তাহলে কী হবে বলো তো? কী হবে? N2O3, ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, নাইট্রোজেনের যোজ্যতা তিন, এখানে লিখে দেবে থ্রি, নাইট্রোজেনের যোজ্যতা তিন। তাহলে তিন যোজ্যতা ব্যবহার হয়েছে যে যৌগটাতে, তার নাম হলো ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড, N2O3, নাইট্রোজেনের যোজ্যতা তিন। এবার আমরা ব্যবহার করব নাইট্রোজেনের যোজ্যতা চার, চার যোজ্যতা ব্যবহার করে কোন যৌগটি হবে, যে যৌগটা হবে তার নাম হচ্ছে, তার নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এর চিহ্নটা এখানে নামটা লিখে দিই, আগে সংকেতটা লিখলে ভালো হতো, নাইট্রোজেন ডাই অক্সাইড, সংকেতটাকে এই দিকে লিখে তারপর নামটা লিখলে বুঝতে সুবিধা হতো, নাইট্রোজেন ডাই অক্সাইড। এখানে কি হয়, নাইট্রোজেনের যোজ্যতা চার ব্যবহৃত হয়েছে, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন আর অক্সিজেন আছে, এখানে টু এখানে চার, তবে তো নাইট্রোজেনের যোজ্যতা চার, তো এটাকে আমরা NO2 হিসাবে লেখা, তাই তো এটাই লিখতে পারি, এটার পরিবর্তে NO2 লেখা যায়। তাহলে এর নাম হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, এর মধ্যে নাইট্রোজেনের যোজ্যতা কত? চার। তাহলে হলো চারটি যৌগ পেয়েছি। এরপর পাঁচ যোজ্যতা ব্যবহার করে যে যৌগটি হবে সেই যৌগটার নাম হচ্ছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড, N2O5, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, পেন্টা অক্সাইড N2O5, এখানে যোজ্যতা কত আছে? নাইট্রোজেনের যোজ্যতা পাঁচ। তাহলে পাঁচ যোজ্যতা ব্যবহার করে যে যৌগটির নাম হলো তার নাম হলো নাইট্রোজেন পেন্টা অক্সাইড। তাহলে এরকম সমস্যা থাকলে এইভাবে সমাধান করবে, যেহেতু এই মৌলটার সবচেয়ে বেশি যোজ্যতা আছে, 1, 2, 3, 4, 5 সবগুলোই আছে, প্রত্যেকটা যোজ্যতা ব্যবহার করে পাঁচটি আলাদা আলাদা যৌগ, তাদের সংকেত এবং সেখানে কোন যোজ্যতা আছে এরকম ছক করে এটা লিখবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু বেশি আছে এটা নিয়েই করলাম, তোমরা তোমাদেরকে যে কাজটা দিচ্ছি, আরও একাধিক যোজ্যতা যুক্ত কয়েকটি যৌগের তোমরা নাম জানো, যেমন কিসের কিসের জানো বলো তো? ফসফরাসের জানো, একাধিক যোজ্যতা আছে, ফসফরাসের চিহ্ন পি, সালফারের একাধিক যোজ্যতা আছে, কপারের একাধিক যোজ্যতা আছে, তাহলে ফসফরাস, সালফার, কপার, আয়রন, মার্কারি,
এই সমস্ত মৌলগুলোর ভিন্ন ভিন্ন যোজ্যতা ব্যবহার করে যৌগগুলোর নাম এবং সংকেত এগুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, ঠিক আছে? ফসফরাস, সালফার, কপার, আয়রন আর মার্কারি, এই পাঁচটি যৌগের এই পাঁচটি মৌলের ভিন্ন ভিন্ন যোজ্যতা ব্যবহার করে যৌগ গঠন করে সেই যৌগগুলোর নাম, সংকেত এবং কোন যোজ্যতা সেখানে আছে সেটা উল্লেখ করে আজকে হোয়াটসঅ্যাপ করে পাঠাও, ঠিক আছে? তাহলে এখানে এই চ্যাপ্টার এখানেই শেষ হলো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আজকে তাহলে এখানেই রাখি।